আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে চাপ দিতে ভুল করো না তাহলে আমরা নতুন ভিডিও আপলোড দিলে তোমরা পেয়ে যাবে এ কি এটা আমি কোথায় চলে আসলাম আরে আমার কাছে সমস্ত চিঠি আরে ওই তো চিঠি দেওয়ার জায়গা আরে এখানেই তো চিঠিটা জমা হওয়ার কথা ছিল তাহলে কি আমি নর্থ পোলে চলে আসলাম না যেখানে চিঠি জমা দেওয়া হয় আরে কি ব্যাপার চারিদিকে তো শুধু বরফ আর বরফ দেখা পাচ্ছি তাহলে কি আমি ওরে বাবারে বাবা আমি তো দেখছি পুরো একেবারে মরুপ্রদেশে চলে এসেছি যেখানে সারা সময় শুধু ঠান্ডা বেরোয় সবসময় বরফ পড়ে ওহ আমি তো দেখছি একটা চমৎকার জায়গায় পৌঁছে গেছি খুবই ভালো হয়েছে যে এই জায়গাটায় আসতে পেরেছি কিন্তু আমি এখানে আসলাম কিভাবে কিছুই তো বুঝতে পারছি না আরে হ্যাঁ ওদিক থেকে একটা চিঠি খসে পড়লো মনে হচ্ছে ওখানেই তাহলে চিঠিটা দিতে হবে ওই যে মেল অটোমেটিক খুলছে আর বন্ধ হচ্ছে আহা কি মনোরম পরিবেশ চারিদিকটা দেখতে অনেক ভালো লাগছে মনে হচ্ছে যেন এখানে একটা খুব বড় উৎসব হতে চলেছে ও খুবই ভালো একটা জায়গা ওহ এই তো সেই সেন্টার সেই ঘোড়াটা কিন্তু এই লাল বাতিটা আবার কিসের রে বাবা ঠিক আছে এখান থেকে সরে যায় আবার কি কখন কি ঘটে যায় হুম ঠিক আছে দেখতে হবে এরা দুইজন আবার কি আলোচনা করছে কি সুন্দর পোশাক পরে রয়েছে এরা ও চারিদিকটা খুবই ভালো দেখেই তো আমার কত সুন্দর লাগছে আমি যদি এখান থেকে ছুটে ছুটে ওই যে দৌড়ে যাব ওদের কাছে এই যে আসো ছোট্ট ছোট বন্ধুরা আসো আমার সাথে খেলা করবে আসো হুম আমাদের সাথে মজা করছে একটা বিড়াল এসেছে কিন্তু ও যে জানে না আমরা ওর সাথে খেলা করতে চাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলে কিছুই হবে না কাজ করতে হবে কাজ করে দেখাতে হবে তারপরেই সমস্ত কিছু করতে হবে হুম ওই যে ওই দিক থেকে দৌড়ে যাব গিয়ে ওই যে কত বরফের ঘর কি মজা এই যে ক্যামেরা থেকে ছবি বন্দি করব। ও এই যে দাঁড়াও তোমার গোটা ছবি তুলে দি। ও দাঁড়াও দাঁড়াও ফ্ল্যাশ লাইট একটু সমস্যা হচ্ছে কিন্তু পরে তোমার ছবি দেখতে হেভি লাগবে তোমার ছবিটা আমি সংগ্রহ করব। এগুলো করতে পারলে অনেক ভালো হতো না ভাবা বাদ কাজটা শুরু করে দিতে হবে শুধু তো ভেবেই চলেছি কি করব আর কি করব নর্থ পলে চলে এসেছি চারিদিকে অনেক ভালো একটা পরিবেশ আর এই সুযোগ মিস করলে চলবে না জেরিয়ার তার ভাগ্নে কি এখানে এসেছে ওরা যদি আসতো তাহলে ওদেরকে দিয়েও কাজ করানো যেত আরে এখানে এটা কি চলছে আরে এই যে একটা ছোট্ট মেয়ে এখানে কি কাজ করছে আমি কি ভিতরে আসতে পারি আমাকে ভিতরে আসার পারমিশন দিন না না তোমাকে ভিতরে আসতে দেওয়া হবে না চলে যাও এখান থেকে আমি একটা কাজ করছি কাজে বাধা দিও না 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 আমি ভিতরে যেতে চাই এত ভাবনা করলে চলবে না ভাবনার জগৎ থেকে বার হয়ে আসতে হবে এসে এইবারে নর্থ পোলের জন্য কিছু একটা করতে হবে কি সুন্দর একটা খাবারের ঘ্রাণ আসছে খাবারের ঘ্রাণটা কোথা থেকে আসছে একটু লক্ষ্য করতে হবে অনেক ক্ষুধা লেগে গিয়েছে খাবারটাকে খুঁজে বার করতে হবে না আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলে চলবে না খাবারটার গন্ধের পিছু নিতে হবে ওই যে সুন্দর সুস্বাদু একটা গন্ধ ওর গন্ধের পিছু পিছু যেতে হবে হুম খুবই সুন্দর একটা গন্ধ পুরো একবারে লোভনীয় যায় পিছু পিছু যায় আস্তে আস্তে এটাকে অনুসরণ করে দেখি এটা কোথা থেকে আসছে যেখান থেকেই আসুক না কেন এই খাবার খেতে হবে অনেক ক্ষুধা পেয়েছে আর আমি অনেক দূর থেকে এসেছি কিরে বাবা আর সামনে এগোতে পারছি না কেন আসো আসো তোমাকে স্বাগত জানাচ্ছি আসো এই দিকে এই যে গন্ধটা এদিক থেকে আসছিল এই গন্ধর পিছু করতে করতে আসো হ্যাঁ হ্যাঁ আমি আসছি এই গন্ধের পিছু করতে করতেই আমি ঠিকই আসছি আমি এর উৎসুক খুঁজে বার করবই করব কিন্তু আর কত দূরে সেই কতক্ষণ ধরে এ করে করে তো উড়েই চলেছি কিন্তু রাস্তার যে শেষ হয় না মনে হচ্ছে চলে এসেছি এই যে হ্যাঁ কি এখানে মনে হচ্ছে তো দেওয়াল একটা দরজা দরজার ঠেলে ভিতরে ঢোকা যাক আরে এটা আমি কোথায় আরে এ তো দেখছি একটা বাসা ঠিকই তো দেখছি এখানে এত সুন্দর একটা বাসা করা রয়েছে আর এই বাসার এখান থেকে গন্ধ আসছে ওহ ওই তো ওখানে লোভনীয় খাবার রাখা আছে কিন্তু এখানে তো একজন থাকে লুকিয়ে পড়ি তাড়াতাড়ি এক সাইড সুন্দর সুন্দর বিভিন্ন রকমের ডিজাইনের কেক তৈরি করতে দিয়েছিলাম ওগুলো কি হয়ে গেছে মাইক্রো সব দিয়েছিলাম কই কাজ কি হয়েছে এই তো কাজ হয়ে গিয়েছে কত রকমের কেক হয়েছে গন্ধটা দারুণ উঠেছে চলো এবারে এটা খাবার টেবিলে রেখে দি সার্ভ করতে হবে মজা করে খেতে হবে ওই তো খাবারটা নিয়ে চলে যাচ্ছে ওই ওই কেক কেক খেতেই খেতেই হবে হবে কত রকমের রকমের বিভিন্ন আমাকে ও এমন কেক তো আমি জীবনে দেখিনি তো বিভিন্ন রকমের বিভিন্ন আকৃতির কেক রয়েছে এই যে জেরি মামা এই দেখো কেক আছে এখানে চলে আসো তাড়াতাড়ি বাহিরে আসো দেখো খুব ভালো সুস্বাদু কেক রেখে গেছে তাড়াতাড়ি এখান থেকে যতটা পারি কেক এখান থেকে সরিয়ে ফেলতে হবে এগুলো আমাদেরকে খাওয়ার জন্য জোগাড় করে রেখে দিতে হবে মামা তুমি আসছো না তো তাহলে আমি গেলাম আরে ভাগনা কোথায় যাচ্ছ আমার বিনা পারমিশনে তুমি ওখানে যেও না আরে তোমার কথা কে শুনছে এই দাঁড়াও বলছি আমার পারমিশন ছাড়া এটা খাচ্ছ কি করে এটা ভালো কি খারাপ তুমি জানো মামা তুমি বাধা দিচ্ছ কেন এটা আমি খাচ্ছি তোমার কি হয়েছে না 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 ওটা তো বললে চলবে না প্রথমে আমি টেস্ট করব ব্যাপার কি আরে এ কি টম এখানে কি করে আসলো বুঝলাম না বিষয়টা সব কিছু বোঝার দরকার নেই ঠিক আছে খাওয়াটা এখন খেয়ে ওরে বাবা রে বাবা মাথার উপরে দেখছি একটা লাঠি ফেলে দিলে আমাদের খাবার তুমি চুরি করে খাবে এত বড় সাহস তোমার তোমার মাথা ফাটিয়ে দেব শয়তান কথাকার আমরা কষ্ট করে খাবার জোগাড় করছি আর তুমি এখানে খাবারগুলো নিতে এসেছো তো খাবারের জন্য কেউ মাথার উপরে এত জোরে বাড়ি মারে পুরো মাথাটা একেবারে ফেটে গেল দাঁতগুলো তো সব বাহিরে বার হয়ে এসছে ও হো জেরি তো দেখছি অনেক শয়তানি করছে আজকাল খাবারটাও এখনো পর্যন্ত মুখে দিতে পারলাম না তার আগেই মাথার ওপরে একটা বড় কাঠ দিয়ে মাথার কাঠ ফাটিয়ে দিয়েছে টম খাবারটা ছাড়ো তাড়াতাড়ি নিচের দিকে দাও খাবার আমার বুঝতে পেরেছ সবার প্রথমে আমি খাবার তুলেছিলাম খাবারটা নিচের দিকে দাও ওটা আমি খাবো এই তো খাবার ছেড়েছে অবশেষে এই তো পেয়ে গেছি খুবই সুন্দর একটা সুস্বাদু কেক খাবার ও হেভি মজা মামা তখন খেতে দিচ্ছিল না এই, তোমাকে আমি মানা করেছিলাম না যে আমার অনুমতি ছাড়া তুমি এই খাবার খাবে না আমি তোমাকে এতক্ষণ ধরে খেতে দিইনি তুমি আবার সেই একই ভুল করলে দাঁড়াও বলছি। আমি যতক্ষণ না এটা দেখবো ততক্ষণ না তুমি এটা খেতে পারবে না বুঝেছ কি ব্যাপার ওরে বাবারে বাবা আমাদেরকে দেখে ফেলেছে ও আবার কে খাতে কি হবে এখন কে খাতের দেখছি আমরা দুইজন ধরা পড়ে গেছি এবারে আমরা কি বলবো কিছুই তো মাথায় ঢুকছে না অনেক ভয় লাগছে ও বাসায় এত সুন্দর দেখতে দুইটো দুটো ইঁদুর কিন্তু এই সুন্দর দেখতে দুটো ইঁদুর কোথা থেকে আসলো এই তোমরা কে কোথা থেকে এখানে এসেছ তোমাদের তো দেখতে অনেক সুন্দর হুম, তোমরা কোথা থেকে আসলে ইঁদুর আবার অনেক ভালো লাগে পছন্দের একটা প্রাণী আমি অনেক দিন ধরে খুঁজছি কিন্তু পাচ্ছি না মামা এরা আমাদের পছন্দ হয়েছে সব কথা রাখো এটা ভালো খাবার নিঃসন্দেহে হুম কি মজা আরে ভাগ্নে তুমি চোখের সামনে খেয়ে নিলে আরে মামা দেখো না আমরা এবারে কি করি আরে তোমরা দুজন চাইলে সমস্ত খাবার খেতে পারো আমি তোমাদের জন্য সমস্ত খাবার দেব এই যে দাঁড়ো এক মিনিট টেবিল থেকে পুরো খাবারের এটা এনে দিই তোমরা এখানে বসে বসে আরাম করে খাও এই যে আমি কত রকমের কেক বানিয়েছিলাম এগুলো সব তোমাদের দিয়ে দিলাম এই নাও এই কেকগুলো বসে বসে তোমরা দুইজন মিলে খাও ঠিক আছে আর তোমাদের কোনো অসুবিধা হলে আমাকে শুধু জানাবে আমি সমস্ত সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো আপাতত এই কেকগুলো খাও তাহলে কি এ আমাদের উপর খুশি হলো নাকি এখানে শীত প্রধান দেশ শীত প্রধান দেশে কেউ আসে না এখানে সেই জন্য আমি চাইছিলাম যে কোনো একটা প্রাণী পোষতে আর দেখো তোমাদেরকেই পেয়ে গেলাম এই নাও এই খাবারটা তোমাদের জন্য ওহ এই খাবারটা আমাদের জন্য নাও টেনশান করছো কেন আমি দিচ্ছি না নিজে হাতে তোমাদের খাওয়ার জন্য মামা তুমি এসব কিছুই করতে পারো না এই দেখো আমি খেয়ে নিচ্ছি ও সেই স্বাদ খাবারের অনেক মজা হয়েছে খাবারটা ভাগ্নে তো দেখছি খুবই শয়তানি করছে অভদ্রতা করছে কি হচ্ছেটা কি আমাকে খাবার দিচ্ছে তুমি আমার হাত থেকে কেড়ে খেয়ে নিচ্ছ এই যে মামা এটা তোমার জন্য আমি রেখে দিয়েছি চাইলে তুমি এটা খেতে পারো এটা আমি খাবো না না ওটা আমার খেয়ে লাভ নেই কিন্তু এমন সামনে যা করছো তুমি এটা আমার জন্য খুবই দুঃখজনক ঠিক আছে কোনো সমস্যা নেই আমি খেয়ে নিচ্ছি তুমি যে কালে খাবে না তখন আমি খাই কি আর করবো এই যে শোনো দুইজন ঝগড়া বন্ধ করো ঠিক আছে তোমাদের জন্য এই খাবারটা আমি রাখলাম যখনই তোমাদের ঝগড়া বন্ধ হবে সেই সময় তোমরা নিজেরাই এই খাবারটা খেয়ে নেবে ঠিক আছে আমি এই যে এই ঘরের এখানে খাবারটা রেখে দিলাম আর এই যে টেবিলে দেখো কত রকমের খাবার রয়েছে আর লোভ সামলানো যাচ্ছে না এখানে কত রকমারি খাবার রয়েছে আর আমি শুধু বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আমিও খাবার খেতে চাই ও কি সুন্দর একটা পেস্ট্রি লাল রঙের রেড তোমার পেস্ট্রি খাও আমি এক্ষুনি বের করে দিচ্ছি পেস্টি খেতে চাও আমাদেরকে বদনাম করতে চাও দাও পেস্ট্রি এখানে রেখে দাও বলছি না হলে খুব খারাপ হবে নাহলে তোমার এই আঙুলের অবস্থা এই করবো বুঝেছো পেস্ট্রিটা ওই যেখানে ছিল সেখানে রেখে দাও বলে দিচ্ছি কি কথা শুনতে পাচ্ছ না পেস্টিটা ওখানে রাখো ম্যাডামকে ডাকবো কি ম্যাডাম এখন কিন্তু আমাদেরকে অনেক পছন্দ করে আরে টম তো দিচ্ছে আমাকেই ধরে ফেলে যেরি অতিরিক্ত কথা বলছে এই যে এর ভিতরে চুপচাপ থাকো বুঝতে পেরেছ গরম পানির ভিতরে চুপচাপ শুয়ে থাকো কোনো কথা বলবে না যতক্ষণ কথা বলবে ততক্ষণ আমি আটকে রেখে দেব। চুপচাপ থাকো এবার আমার কাজ করতে হবে জেরি এখানে বন্দি এবারে তুমি চুপচাপ এখানে থাকো আর এই সুযোগে আমি কাজ করে নিই ওরে বাবা রে বাবা এখানে তো বিভিন্ন রকমের সরঞ্জাম রয়েছে কত কিছু খাবারের আয়োজন করা রয়েছে আমি দেখে দেখি জেরিকে এখানেই ঢুকালাম টম দেখে দেখে আমাকে তো পেস্টি বানানোর সরঞ্জামের ভিতরে ঢুকিয়ে দিয়েছে এখান থেকে তো পেস্টি তৈরি করা হয় তাহলে কি আমাকে নিয়ে পেস্টি তৈরি করার মতলব করছে নাকি ওরে সর্বনাশ চারিদিকে শুধু সুইসের চাপ দিচ্ছে আমি তো তাহলে মনে হচ্ছে মিক্সড হয়ে পেস্টির সাথে মিশে যাব আমি যে একটা কেক তৈরি হয়ে যাব হাই হাই, ওখান থেকে যে চেরি ফল উৎপন্ন হচ্ছে এ আমি কোথায় ফেঁসে গেলাম আমাকে তো পুরো আটার ভিতরে মাকে একবারে ভূত করে দিয়েছে শুধু সাদা আর সাদা ওদিকে কেটলি থেকে পুরো একবারে গরম গরম ধোঁয়া বার হচ্ছে না অনেকক্ষণ বসেছিলাম আর নয় এবারে এখান থেকে উঠে যেতে হবে উঠে চলে যেতে হবে টম আমাকে অনেকক্ষণ বন্দি করে রেখেছে আর নয় এখানে থাকলে আমাকে এক্ষুনি পেস্টির সরঞ্জামের সাথে মিশিয়ে একবারে মিক্সড করে দেবে দম দমহাটকে আসছিলো কিন্তু টমকে আমি ছাড়বো না এর একটা উপযুক্ত ব্যবস্থা আমি নেব কিন্তু টম কোথায় গেল আরে এদিকে সব কিছু ছড়িয়ে রয়েছে এ কি ব্যাপার কি সব মেশিন টেশিন সব কিছুই তো রেডি ওদিকে ডিমটাও তো সব কিছু তৈরি করে মিক্সন করাই রয়েছে আর টম ওদিকে গিয়ে খাবার খাওয়ার জন্য মতলব বাড়ছে না এটা তো হতে দিলে চলবে না তাড়াতাড়ি ম্যাডামকে ডেকে পাঠাতে হবে দাঁড়াও তার আগে আমি একটা ব্যবস্থা করে নিচ্ছি তোমাকেই এখানে মেশিনে মিক্সড করা হবে কি টম এই যে এই দিকে আমার দিকে দেখো তোমার ব্যবস্থা হবে এখানে সব কিছু ডিজিটালি সিস্টেমে হয় তুমি হয়তো সেটা জানো না দেখো আমি কি করতে পারি এখানে এসছি যখন সমস্ত ব্যবস্থা আমি জানি এই যে পুরো নিশানাটা ঠিকঠাক করে নি এই যে পুরো একবার সঠিক আছে গ্রিন হয়ে গিয়েছে এবারে বোঝাবো মজা যে যেরি কি করতে পারে দেখো টম